এবার বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস ওমিক্রনের নতুন সাবভ্যারিয়েন্ট JN1। চলতি বছরের নভেম্বরে এই নতুন সাবভ্যারিয়েন্টে আক্রান্তের পরিমাণ ছিল প্রায় 3%, যা এক মাসে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আক্রান্তের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 27.1%। এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে, করোনাভাইরাসের নতুন এই ধরনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, বিশেষ করে যেসব দেশে শীতকাল চলছে সেখানে এর বিস্তার বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাজ্য ও সুইডেনে JN1-এ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর আগে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের নিজস্ব ওয়েবসাইটে এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত বিশ্বের 41টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন এই সাবভ্যারিয়েন্ট, যা চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো শনাক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। এদিকে বুধবার ভারতীয় গণমাধ্যম NDTV-তে করোনাভাইরাস নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এখন পর্যন্ত 21 জন এই সাবভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। আক্রান্ত 21 জনের মধ্যে 19 জনই দেশটির গোয়া রাজ্যের বাসিন্দা এবং বাকি 2 জন মহারাষ্ট্র ও কেরালার বাসিন্দা। এর আগে চলতি মাসের 15 তারিখে প্রথমবারের মতো চীনেও এই নতুন সাবভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির অন্তত 7 জন রোগীর শরীরে ভাইরাসের নতুন এই ধরনটি শনাক্ত হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অমিক্রনের সাবভ্যারিয়েন্ট JN1 বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়লেও এটি মানুষের শরীরকে অতিমাত্রায় ঝুঁকিতে ফেলবে না। JN1-এ আক্রান্ত রোগীর শরীরে পুরনো ধরনগুলোর তুলনায় ভিন্ন বা নতুন কোনো উপসর্গ থাকবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC। CDC-র মতে COVID-19-এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে আছে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি লাগা, পেশি ব্যথা, মাথা ব্যথা, স্বাদ বা গন্ধ না পাওয়া, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, বমি বমি ভাব ও ডায়রিয়া। JN1-এর বিরুদ্ধে কাজ করার জন্য করোনার বিদ্যমান পরীক্ষা, চিকিৎসা ও টিকাই যথেষ্ট বলে ধারণা করছে CDC।